আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা উদাহরণ একের সমাধান করব এখানে বলা আছে প্রথম চতুর্ভাগে অবস্থিত এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়াই টু দি পাওয়ার টু বাই থ্রি ইকুয়াল টু অ্যা টু দি পাওয়ার টু বাই থ্রি অ্যাস্ট্রয়েডের চাপের বার কেন্দ্র নির্ণয় করো তো এখন আমরা প্রথমেই একটি অ্যাস্ট্রয়েড অঙ্কন করি অ্যাস্ট্রয়েডের এটি হচ্ছে এক্স অক্ষ এবং এটি হচ্ছে ওয়াই অক্ষ ও হচ্ছে মূল বিন্দু এবং এটি হচ্ছে এ বিন্দু এটি হচ্ছে বি বিন্দু এটি সি বিন্দু এবং এটি হচ্ছে ডি বিন্দু এ বিন্দুর স্থানাঙ্ক হবে এ জিরো এবং বি বিন্দুর স্থানাঙ্ক হবে জিরো এ এখন ধরি এক্স বার ওয়াই বার হল প্রথম চতুর্ভাগে অবস্থিত এ বি চাপের বার কেন্দ্র যেখানে এ এবং বি বিন্দুর বুশ যথাক্রমে এ জিরো তাহলে আমরা লিখতে পারি এক্স বার ইকুয়াল টু ইনটিগাল এক্স ইন্টু ডি এস ডিভাইডেড বাই ডি এক্স ইন্টু ডি এক্স এখন এক্স বিন্দুর বুশ হচ্ছে জিরো থেকে এ তাহলে এখানে হবে জিরো এখানে হবে এ ডিভাইডেড বাই ইনটিগাল জিরো থেকে এ ইন্টু ডিএস ডিভাইডেড বাই ডি এক্স ইন ডি এক্স যেখানে চাপের বার কেন্দ্র ডিএস ডিভাইডেড বাই ডি এক্স ইকুয়াল টু রুট ওভার ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স হোল স্কোয়ার এখন আমরা ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্সের মান বের করবো তাহলে প্রদপ্ত সমীকরণ এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি

এখন এই এক্স টু দি পাওয়ার টু বাই থ্রিকে যদি আমরা অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে তাহলে হবে টু বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি মাইনাস ওয়ান আবার এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার টু বাই থ্রিকে অন্তরীকরণ করলে হবে টু বাই থ্রি ইন্টু ওয়াই টু দি পাওয়ার টু বাই থ্রি মাইনাস ওয়ান আবার ওয়াইকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স ইকোয়াল টু এখানে এয়ার টু দি পাওয়ার টু বাই থ্রি হচ্ছে ধ্রুবক ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে জিরো বা এখন আমরা উভয় পক্ষকে থ্রি বাই টু দ্বারা গুণ করে পাই তাহলে এখানে হবে টু বাই থ্রি ইন্টু থ্রি বাই পাওয়ার এখানে লসর্গ হবে থ্রি তাহলে টু মাইনাস থ্রি প্লাস টু বাই যেহেতু আমরা থ্রি বাই দ্বারা উভয় গুণ করতেছি পাওয়ার এখানে ল সু হবে থ্রি তাহলে টু মাইনাস থ্রি dx= ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স টু জিরো বা টু টু থ্রি থ্রি কাটা তাহলে এখানে থাকে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস টু অর্থাৎ মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস থ্রি থ্রি টু টু কাটা তাহলে এখানে থাকবে ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স টু জিরো বা

মাইনাস ওয়ান বাই থ্রি যেহেতু এক্সের সূচক মাইনাস ওয়ান বাই থ্রি এবং ওয়াইয়ের সূচক মাইনাস ওয়ান বাই থ্রি টু মাইনাস এখন আমরা যদি ইনভার্স উঠাতে চাই তাহলে হরকে লপ লপকে হর করবো তাহলে হবে ওয়াই বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই অর্থাৎ ডি ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এই সমীকরণকে দিয়ে আমরা এক নং সমীকরণ এবং এই সমীকরণকে দিয়ে আমরা দুই নং সমীকরণ এখন দুই নং সমীকরণ থেকে আমরা ডিএস ডিভাইডেড বাই ডি এক্সের মান বের করবো তাহলে দুই নং সমীকরণ থেকে ডিএস ডিভাইডেড বাই ডি এক্স ইকুয়াল টু রুট ওভার ওয়ান প্লাস ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্সের মান হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোল টু দি পাওয়ার স্কোয়ার যেহেতু এখানে স্কোয়ার আছে বা ডিএস ডিভাইডেড বাই ডি এক্স ইকল টু রুট ওয়ান প্লাস মাইনাসের উপরে স্কোয়ার আছে তাহলে হয়ে যাবে প্লাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি বা ডিএস ডিভাইডেড বাই ডি এক্স টু ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার টু বাই থ্রি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি বা ডিএস ডিভাইডেড বাই ডি এক্স ইকুয়াল টু এখন এখানে যদি গু করি তাহলে রুট ওভার হবে এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি এখানে আছে ওয়ান তাহলে ওয়ানের সাথে গুণ হবে এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস এক্স টু দি টু বাই থ্রি এক্স টু দি টু বাই থ্রি দ্বারা বাঘ দিলে হবে ওয়ান ওয়ানের সাথে ওয়াই টু দি টু বাই থ্রি গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার টু বাই থ্রি বা ডিএস ডিভাইডেড বাই ডি এক্স টু রুট ওভার এখন এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়াই টু দি টু বাই থ্রি এর মান হচ্ছে এ টু দি পাওয়ার টু বাই থ্রি তাহলে এ টু দি পাওয়ার টু বাই থ্রি ডিভাইডেড বাই এক্স টু দি টু বাই থ্রি বা ডিএস ডিভাইডেড বাই ডি এক্স ইকোয়াল টু এ টু দি টু বাই থ্রি হাফ রুট ওভার থাকলে পাওয়ার হবে হাফ তাহলে ইন্টু হাফ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি ইন্টু রুট ওভার থাকলে পাওয়ার হবে হাফ তাহলে টু টু এই টু টু কাটা তাহলে এখানে থাকে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এখন এক নং সমীকরণ থেকে পাই এক্স বার ইকুয়াল টু ইনটিগাল জিরো টু এ এক্স ইন্টু এস ডিভাইডেড বাই ডি এক্স ইন্টু ডি এক্স ডিভাইডেড বাই ইন্ট্রিগাল জিরো টু এ ডিএস ডিভাইডেড বাই ডি এক্স ইন্টু ডি এক্স ইকাল টু ইন্ট্রিগাল জিরো টু এ এক্স ডিভাইডেড বাই ডি মান হচ্ছে এ টু ওয়ান বাই থ্রি বাই এক্স টু দি ওয়ান বাই থ্রি তাহলে এ টু দি ওয়ান বাই থ্রি বাই এক্স টু দি ওয়ান বাই থ্রি ডি এক্স ডিভাইডেড বাই ইন্ট্রিগাল জিরো টু এ ডিএস ডিভাইডেড বাই ডি মান হচ্ছে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন টু ডি এক্স ইকুয়াল টু এখানে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হচ্ছে ধ্রুবক তাহলে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি জিরো টু এ এখন এখানে এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান এবং এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি বেসগুলো বাঘ আকারে আসে তাহলে পাওয়ারগুলো হবে বিউ তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু ডি এক্স ডিভাইডেড বাই এখানে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হচ্ছে ধ্রুবক ইন্ট্রিগ্রাল জিরো টু এ এখন এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রিকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু ডি এক্স বা এক্স বার ইকুয়াল টু এখানে ধ্রুবক এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এবং এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি কাটা তাহলে এখানে থাকে ইন্ট্রিগ্রাল ফ্রম জিরো টু এ এক্স টু দি পাওয়ার এখানে লস গু করলে হবে থ্রি থ্রি মাইনাস এখানে হবে ওয়ান ইন্টু ডি এক্স ডিভাইডেড বাই ইন্ট্রিগ্রাল ফ্রম জিরো টু এ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু ডি এক্স ইকুয়াল টু ইনটিগ্রাল ফ্রম জিরো টু এ এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ টু বাই থ্রি এক্স এখন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রিকে সাপেক্ষে ইনটিগ্রেশন করলে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান লিমিট হচ্ছে ফ্রম জিরো টু এ কারণ আমরা জানি এক্স টু দি পাওয়ার এন এর হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ইকুয়াল টু এখন এক্স টু দি পাওয়ার টু বাই থ্রিকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হবে এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু বাই থ্রি প্লাস ওয়ান লিমিট হচ্ছে ফ্রম জিরো টু এ এখানে লসর্গ করলে হবে থ্রি তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এখানে লস করলে হবে থ্রি প্লাস থ্রি লিমিট হচ্ছে জিরো থেকে এক ইকাল টু এখন এখানে এক্স টু দি পাওয়ার লসু করলে হবে থ্রি টু প্লাস থ্রি ডিভাইডেড বাই এখানে লসু হবে থ্রি টু প্লাস লিমিট হচ্ছে জিরো থেকে এখানে হবে এক্স টু দি পাওয়ার প্লাস থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ টু বাই ডিভাইডেড বাই টু বাই এখানে লিমিট হবে 0 টু এক বা এক্স বার ইকুয়াল টু এখানে এক্স টু দি পাওয়ার থ্রি অর্থাৎ ফাইভ বাই ডিভাইডেড বাই টু 3 plus 2, এখানে লিমিট হচ্ছে জিরো থেকে এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি ডিভাইডেড বাই টু বাই থ্রি লিমিট হচ্ছে জিরো থেকে এ টু এখানে যদি আপার লিমিট বসায় তাহলে হবে এ টু দি পাওয়ার ফাইভ লোয়ার লিমিট বসালে হবে জিরো এখন এখানে আপার লিমিট বসালে হবে এ টু দি পাওয়ার টু বাই থ্রি ডিভাইডেড বাই টু বাই থ্রি ইকুয়াল টু এখানে আছে এ টু দি পাওয়ার ফাইভ বাই থ্রি ইন্টু এখন ফাইভ বাই থ্রি ক্যামেরা লিখতে পারি থ্রি বাই ফাইভ ডিভাইডেড বাই অ্যা টু দি পাওয়ার টু বাই থ্রি ইন্টু টু বাই থ্রি ক্যামেরা লিখতে পারি থ্রি বাই টু এখন এখানে এ টু দি পাওয়ার ফাইভ বাই থ্রি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টু বাই থ্রি অর্থাৎ বেসগুলো বাঘ আকারে আসে তাহলে পাওয়ার হবে বিউক তাহলে অ্যাট টু দি পাওয়ার ফাইভ বাই থ্রি মাইনাস টু বাই থ্রি এখানে আছে থ্রি বাই ফাইভ ইন্টু এখানে হবে টু বাই থ্রি যেহেতু বাঘ আকারে আছে ইকুয়াল টু অ্যা টু দি পাওয়ার এখানে গো হবে থ্রি অর্থাৎ ফাইভ মাইনাস টু ইন্টু থ্রি থ্রি কাটা তাহলে হবে টু বাই ফাইভ তাহলে আমরা লিখতে পারি টু বাই ফাইভ ইন্টু এ টু পাওয়ার পাঁচ থেকে দুই মাইনাস করলে হবে থ্রি অর্থাৎ থ্রি বাই থ্রি তাহলে থ্রি থ্রি কাটা তাহলে টু বাই ফাইভ ইন্টু এ এখন যেহেতু বক্ররেখার চাপ এ প্রথম চতুর্ভাগে অবস্থিত এবং ওয়াই রেখার সাথে প্রতিসম কাজে আমরা লিখতে পারি ওয়াই বার টু মান হচ্ছে টু এ ডিভাইডেড বাই ফাইভ সুতরাং বার কেন্দ্র এক্স বার কমা ওয়াই বার ইকুয়াল টু এক্স বারের মান হচ্ছে টু এ বাই কমা ওয়াই বারের মান হচ্ছে টু এ তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন